ভালো আছেন? আজকে আমাদের ঈদ, প্রত্যেকে ঈদ মুবারক। আর এখন বাজে 5টা, 5:30 বাজে, ঠিক আছে? আজকে ঈদের দিন, আমরা কাজ করতেছি। ঈদের দিনও আমাদের ছুটি নেই। দেখেন প্রবাসে কতটা কষ্ট, ঈদের দিন পর্যন্ত আমরা এখন পর্যন্ত ডিউটি করতেছি। একটু পরে নামাজ, তো কফিলি নামাজের জন্য আমাদেরকে সময় দেয় না। অনেক রিকোয়েস্ট করার পরে আমার এই বড় ভাই আসতেছে, অনেক রিকোয়েস্ট করার পরে কফিল 1 ঘন্টা সময় দিছে, তাও আবার মসজিদ অনেক দূরে। এখানে সৌদি আরব প্রত্যেকটা জুমার নামাজ কিংবা ঈদের নামাজ, ঈদের ফিতর যাই হোক না কেন, এগুলো কিন্তু একটু দূরে দূরে হয়। তো কফিলকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি আজকে ভাবছিলাম যে আমি কালকে চাকরি ছাইড়াই দেবো, যদি নামাজের সময়টা না দেয়। দেখেন সৌদি আরব, আমরা অনেকে মনে করি যে সৌদি আরব থাকলে হয়তো রোজা নামাজ এটা সেটা সব, অনেকে মনে করে যে সৌদি আরবে টাকা কম বেশি ইনকাম করি আর না করি হয়তো বা রোজা নামাজ সব কিছু করা যায়, বা এই ধারণাটা একদমই মিথ্যা। সৌদি আরব আছে, ভালো খারাপ আছে। আগে সৌদি আরব আমরা শুনতাম যে সৌদি আরব যদি আজান দেওয়া হয় তাহলে নামাজের জন্য দোকানপাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখন কিন্তু টোটালি না। দেখেন এখানে আমরা আছি, আজকে আমি আসছি, আমার চাকরি জয়েন্ট হয়েছে মাত্র 10 দিন। আমার কোম্পানির নাম হচ্ছে তামিয়া সুলতান, এটা হচ্ছে একটা বফিয়া। তো এখানে নামাজের সময় তো দেয়ই না, সাপ্তাহিক নামাজের সময় দেয় না, আজকে ঈদের দিন নামাজের সময় দেয় না। কফিলকে অনেক রিকোয়েস্ট করছি যে আমি আজকে চাকরি ছেড়ে দেবো যদি নামাজের সময় না দেওয়া হয়। তো আমি বলবো যে আসলে প্রত্যেককে, যারা প্রবাসে আছেন যাদেরকে নামাজের সময় দেয় না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অনেকে জানে না যে সৌদি আরব যে এই সিস্টেমটা আছে কি না, বা আমরা অনেকে ভুল ধারণা যে আমাদের হয়তো বিদেশ গেলে বা সৌদি আরব আসলে নামাজের সময়টুকু দেয়। আসলে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা দোকান কিন্তু আপনাকে নামাজের সময় দিবে না, সেটা আপনি যতই চেষ্টা করেন সেটা কিন্তু আপনাকে দেবে না। তো আমি অলরেডি চাকরি ছাইড়া দিব সবাইকে বলে ফেলছি, তো কী করবো সেটা জানি না। শুধু একটা উদ্দেশ্য ছিল যে আজকে যদি নামাজের সময় না দেওয়া হয় আমি কিন্তু চাকরি ছেড়ে চলে যাবো। দেখেন এখনও কিন্তু ডিউটিতে আছি, জানি না কখন যাব, কখন যাব, কখন বাসায় যাব, গোসল করবো, ফ্রেশ হবো, তারপরে মসজিদে নামাজ পড়তে যাবো। নামাজ পড়ার পরে কিন্তু আবার ডিউটি স্টার্ট। অতএব সৌদি আরবের ধারণাটা, অনেকের ধারণাটা, আমাদের একটা ধারণা ছিল যে সৌদি আরব কম টাকা কামায় আর বেশি টাকা কামায়, ওলি আল্লাহর দেশ, এখানে রোজা নামাজ সব কিছু করতে পারবো। আসলে ঠিক তা এই কথাটা একদমই ভুল, একদমই মিথ্যা, একদমই ভুল। কারণ আমরা যারা প্রবাসে আছি সৌদি আরব, হয়তো কিছু কিছু কোম্পানি আছে ভালো যে নামাজের সময় দেওয়া হয়, ঈদের ছুটি দেওয়া হয়, কিন্তু সব কোম্পানি কিন্তু না ভাই, সব জায়গায় ভালো খারাপ সব কিছুই আসে। তো আমি আজকে বিশ্বাস করেন আমি অলরেডি রেডি হয়ে গেছি, আজকে চাকরি থেকে আমি চলে যাবো। তো যাই হোক, কফিল 1 ঘন্টা রিকোয়েস্ট করার পরে কফিল 1 ঘন্টা ছুটি দিছে, করছে 1 ঘন্টার পরে যদি লেট হয় তাহলে জরিমানা আছে। দেখেন সৌদি আরবে কত বড় একটা, মানে এত ওলি আল্লাহর দেশ, আমরা কত মূল্যায়ন করি এই দেশ, কিন্তু ওরা আমাদেরকে কোনো ধরনের কোনো মূল্যায়ন করে না। ওরা আমাদেরকে একটা কুকুরের মতো, জাস্ট একটা কুকুরের মতো আমাদেরকে ব্যবহার করে, কিন্তু কোনো সুযোগ নাই, কোনো সময় নাই, যত শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ। তো প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের। তো যারা প্রবাসে আছেন তারা হয়তো অনেকে জানেন, আর যারা বাড়িতে আছেন, যারা দেশে আছেন অনেক ভালো আছেন, ছুটে আছেন, যদি প্রবাসে আসতে চান তাহলে 100% এই কথাগুলো, এই জিনিসগুলো চিন্তা করে তারপরে প্রবাসে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে প্রবাসী মোবারক, প্রবাসী মোবারক। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা।